আপনাদের দুজনকেই স্বাগত। ভালো আছেন? আছি। আমি বলবো যে শুধু টুটুল নামেই টক্কর না, টক্কর ওই এস দিয়ে শুরু হয়েছে না, ওখান থেকে টক্কর মারতে মারতে আসছে, এস আই এস এ। টুটুল নামটা তো হচ্ছে তুলতুল সেটার থেকে, তাই না? তুলতুলে তুলতুলে। আচ্ছা, নামটা কে রেখেছিলেন? দুজন মা বাবা দুজনেই সিলেক্ট করেছিলেন, কারণ হচ্ছে আমি মনে হয় নরম ছিলাম তুলতুলে। আমার ছোটবেলার ছবি যখন দেখি তখন মনে হয় আসলে তুলতুলে ছিলাম, ধরতে ভালো লাগতো। আচ্ছা, আপনার নামটা পছন্দ? খুবই খুবই, ওয়ান্ডারফুল। আমার পছন্দ না করে তো উপায় নেই, কারণ এমন এমন হয়েছে যে আমি যদি সাইদুল আনামও লিখি তো আরেকজন লিখে দেবে পাশে টুটুল। আমি যদি বলি আপনার পরিচয় কি, সাইদুল আনাম, সাইদুল আনাম টুটুল, তখন টুটুলটা এমন যে ওই ও বলতে পারবে এর সাউন্ড বা উচ্চারণের সাথে সাথে বোধ একটা কোনো রকম ঝঙ্কার টঙ্কার কিছু হয় মিউজিক্যাল। আমি যখন পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়তাম সেই সময় ছবি দেখছি, সত্যজিৎ রায়ের এক ছবি, তার নায়িকার নাম টুটুল। ওই যে তুলতুল বললো না নরম সরম, সারা হল চিৎকার শুরু করেছে ছেলেরা, এ টুটুল ক্যা কর রে তু। আচ্ছা, ওনার মতো আপনিও কি ছোটকালে তুলতুলে ছিলেন? তা আমি জানি না। আচ্ছা, আমি ছোটকালে ছিলাম বরাবরই। আচ্ছা আচ্ছা, আর আপনার নাম ঠিক কে রেখেছেন? সেটাও আমি বলতে পারবো না, আমি শুনিনি কোনোদিন যে কে রেখেছেন। তবে টুটুল নামটা বোধ হয় বিশেষ করে পশ্চিমবাংলা বা এইসব দিকের আমাদের পদ্মার ওপারের টুটুলটা কিন্তু বহু জায়গায় আছে, এমনকি সুনীল গঙ্গোপাধ্যায়ের এক উপন্যাসের নায়কের নামও টুটুল। মানে টুটুলটা খুব পরিচিত ওই এলাকায়, এইদিকে না, পদ্মার এই দিকে না। তো যেহেতু আমরা আমরা খুলনা সাতক্ষীরা ও যেমন কুষ্টিয়ার ফলে হতে পারে ওদিক থেকে নামটা বেশি জন। আমার জন্ম কিন্তু সাতক্ষীরাতেই। ওই যে আপনার নামে যে ভাগ বসাচ্ছেন উনি, এটা আপনি কিভাবে দেখেন? মানে দুভাবে দেখি, একটা হচ্ছে আমি তার কিছু এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে নিজে নিজে মনে মনে খুব গর্ববোধ করি, যাক তবু তো নাম ফাটছে ওর নামের সাথে। আরেকটা হচ্ছে ভীষণ বিরক্ত, ও একবার ফোন করেছে যে ইয়ে টুল ভাই আপনার কিন্তু ওই ওই ওইখানে আসতে হবে, এটা কী ওই কী গানের টানের রেকর্ডিং এতটা সময়। তারপরে কাকে বলছেন? আপনি টুল ভাই না? আমরা হ্যাঁ টুটুল। মানে আপনি তানিয়ার হাজবেন্ড না? আমি বললাম আমার সেই সৌভাগ্য হয়নি। ওয়ান্ডারফুল আনসার। আমি বললাম আমার মতো দুর্ভাগা ওই সৌভাগ্য অর্জন করেনি তানিয়া। তখন সে নিজে খুব বিপদ হয়ে গেছিল। আরেকবার মানে মাঠটা হয়তো পরে গিয়ে আমি ওড়ে দিতাম, একটা ছোটবেলা একটা ছবি দেখেছিলাম যে রাজা মেরেছে উজিরকে, উজির এসে মেরেছে দারোয়ানকে, দারোয়ান গিয়ে মেরেছে এক ছাগল নিয়ে যাচ্ছিল রাস্তায়, ছাগলালা মেরেছে ছাগলকে। মানে এ ওরে মারতে মারতে শেষ পর্যন্ত নিচে একেবারে একটা অসহায় প্রাণী, তো আমি ওকে মারতাম, কারণ আমাকে থ্রেটনিং দিচ্ছে টুটুল নামে, আমি কেন ওর গান শুট দেবো না? ওহ, আমাকে টেলিফোনে থ্রেটনিং মোবাইলে যে আপনি মিথ্যে বলছেন, দুবার করে ফোন করেছে, আপনি মিথ্যে বলছেন, আপনি সেই টুটুল, আপনি আপনি অ্যাভয়েড করছেন, আপনি আমার ইয়ে করছেন না। কোনো গীতিকার হবে সে, হ্যাঁ সে গান লিখেছে, তার সুরটা দিতেই হবে, পারলে আমাদের মেরে ফেলে। আমার এই দুই অভিজ্ঞতা। আপনাদের পরিচয় কতদিনের? আমার স্ত্রী তানিয়া জি, তখন আমার স্ত্রী হয়নি, আমরা স্ত্রী হবে হবে করছি। আচ্ছা আচ্ছা, তো তখন তানিয়ার তো বস ওস্তাদ মানে মিডিয়াতে তাকে লাইমলাইটে আনার জন্য হচ্ছে যিনি যার সবচেয়ে অবদান, টুটুল ভাই হচ্ছে তাদের মানে বা স্ত্রী সূত্রে ওনার সাথে পরিচয়। আচ্ছা, আর তাছাড়া কানে দুলটুল নিয়ে একদিন একটা রুমের মধ্যে আমি এসে হাজির। এমনিতে টুল ভাই হচ্ছে একটু ক্লাসিক্যাল মানুষ, বেগম আক্তারের গান শুনে, রবীন্দ্রসঙ্গীতের সবগুলো কালেকশন তার কাছে আছে, তারপর নজরুলের, এটা মানে উনি এমনি ক্লাসিক্যাল খুব মানে গুছিয়ে সব কিছু গুছিয়ে ইয়ে করেন। আর উনার সেটের মধ্যে একটা কানে দুল পড়া একটা চুল লম্বা ছেলে এসে বসে আছে, উনি মহাবিরক্ত। গিয়ে ওনার চিফ অ্যাসিস্ট্যান্টকে বললেন, এ ছেলেকে, আমি কিন্তু ওদিকে আমি খেয়াল করলাম, কারণ তানিয়া জোর জার করে ধরে নিয়ে আসে আমার বসের কাছে, তুমি যাবা যে উনি যদি বলে যে হ্যাঁ ঠিক আছে করো তাহলে বিয়ে করা যাবে, না হলে আমি তোমার সাথে নাই। তো আমি কোনো রকম গিয়েছি ভদ্রভাবে এসে যেতে দুল টুল
খুলে গেলেন না কেন? আরে দুল খোলা খুলির দরকার আছে, যেটা রিয়েল সেটাই। যা হবে বসকে না দরকার, পা জড়ায় ধরবো আর কি। এখন উনি এসে খুবই একটা হার্ড লুক দিলেন আমার দিকে, তারপর চলে গিয়ে কি গিয়ে যেন বললেন, বুঝলাম যে অ্যাসিস্ট্যান্টকে বলা হচ্ছে যে এই ছেলেকে। হ্যাঁ, তারপরে একটু পরে তানিয়া এসে বললো যে তুল ভাই, এ হচ্ছে টুটুল। সঙ্গে সঙ্গে আগ্নেয়গ্নি একদম হিমালয়ে পরিণত হলো। হ্যাঁ, শীতল পরিবেশ। হ্যাঁ টুটুল, আচ্ছা এসে এসে এদিকে এসো, তুমি ওখানে কেন বসেছো, আমার কাছে আসো। হ্যাঁ, তার মানে আমি বুঝতে পারলাম যে আগে আমার সম্পর্কে ব্রিফ করা হয়েছে যে দেখতে যাই হোক, কানে দুলটুল যাই হোক, ছেলে ভালো। আপনার দেখে পছন্দ হবে, আমার খুব পছন্দ। আর তানিয়াকে সে খুবই পছন্দ, এবং ভাবিকে নিয়ে উত্তুল ভাই আমাদের বিয়ে দিয়ে নিয়ে আসছে। এবং তারপর থেকে যে ওই মিয়া ভাই আমি ডাকি, তার মানে আমি তো স্পেশাল নামে, আমি মিয়া ভাই কাউকে আর ডাকি না। হ্যাঁ, তো স্পেশাল নামেই ডাকি, মিয়া ভাই ডাকি, এবং সে উনি আমাকে একদম নিজের সন্তানের মতোই বলেন, ছোট ভাইয়ের মতোই বলেন, একদম মানে আমাকে ওইভাবে স্নেহ করেন। কিন্তু আমার নিয়ে ওনার প্রচুর বিড়ম্বনা হয় এরকম।